নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এলাম ডালমুট বানানোর একটা রেসিপি। বাড়িতে কীভাবে একদম দোকানের মতো ডালমুট বানিয়ে কীভাবে তোমরা স্টোর করে রাখবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর এই রেসিপিটা তোমাদেরকে যেটা দেখাবো বন্ধুরা, এটা কিন্তু তোমরা বানিয়ে অনেক দিন অবধি স্টোর করে সন্ধেবেলায় খেতে পারো, চায়ের সাথে কিংবা সকালবেলা তো খেতে পারো। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটার পর শুরু করব। দেখো বন্ধুরা, প্রথমে নিয়ে নিচ্ছি ডাল, ছোলার ডাল বন্ধুরা। এরপর তোমরা এটা যতটা বানাবে ঠিক ততটা পরিমাণ নেবে। দেখো আমি নিয়ে নিলাম, এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এটা মোটামুটি ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, মোটামুটি 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবে। তো বন্ধুরা, এটাকে আমি একটুখানি বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যাতে একটু মুচমুচে হয়। বেকিং সোডা দিয়ে ভেজালে কিন্তু এটা মুচমুচে হয়। এই দেখো, এখানে বাদাম, বাদামটা আমি ভেজে নিচ্ছি। ছোলার ডালের সাথে কিন্তু বাদামটাও আমাদের দিতে হবে, তাহলে কিন্তু ডালমুটটা খেতে আরও সুন্দর লাগে বন্ধুরা। তো চলো ডালমুটটা আমরা দিয়ে দেবো। ভেজে নিলাম। এই দেখো ছোলার ডালগুলো আমি শুকনো করে একদম শুকনো করে নিয়েছি ফ্যানের হাওয়াতে। এই দেখো বাদামগুলোও ভাজা হয়ে গেছে, সামান্য গরম করে নিয়েছি কড়াইতে। এই দেখো তেল বসিয়ে দিয়েছি। এরপর দেখো এটাতে করে আমি এগুলো ভেজে নেব। এই দেখো বসিয়ে দিলাম। এরপর ছোলার ডালগুলো আমি ভিজিয়ে যেটা ফ্যানের হাওয়াতে শুকনো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা কিন্তু রোদে শুকানো যাবে না বন্ধুরা, ফ্যানের হাওয়াতেই মেলে রাখতে হবে কিছুক্ষণ, তাহলেই জলটা টেনে নেবে। শুকনো কাপড়ে তোমরা মেলে রেখে দেবে। এই দেখো আস্তে আস্তে ভাজতে হবে এটাকে, এইভাবে লো ফ্লেমে ভাজবে, ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। এই দেখো কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এই দেখো নামিয়ে নিচ্ছি। বাদামগুলো ভেজে নেব। এই দেখো ছোলার ডালটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেবো। এই দেখো এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বিট লবণ, এই মিশিয়ে নেবো খুব ভালোভাবে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু চাট মশলাও অ্যাড করতে পারো। আর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে খেতে বন্ধুরা, অসাধারণ লাগে আর একদম মুচমুচে হয়। এই দেখো শুকনো লঙ্কা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডালমুট, যেটা তোমরা বাড়িতে বানিয়ে অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবে আর খেতে পারবে, আর খেতে স্বাদ একদম দোকানের মতো বন্ধুরা। তো রেসিপিটা অবশ্যই একবার বানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বন্ধুরা আমার একটাই অনুরোধ, প্লিজ এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই।